ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাম্মদ সবাই মোহ্বতের সাথে জুড়ে জুড়ে আওয়াজ করে পড়ুন অহাম্মদ দেওয়ালি স্যে দীনা মোহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের শ্রী দীন এই তে তেত শ্রী رحمه للعالمين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد رسول اللهم رجل অখি কাদে ভুবন কাঁদে শুধু বেদনা সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে खी का दे भुवन का दे शुदु से बाशा बाधे अल्लाहुमा आलाप محمد वाले सै देना মোহাম্মদ মন মার কাদেরে রে দিল মার কাে যে মদিনা সবাই পড়েন একসাথে মন মারে কাদরে দিল মারে কাদরে যেতে সোনার রে ওই পথে পথের ধুলি ওই মদিনার পথে ধুলি জুড়ায় মনো বেদো না আল্লাহ হুম আলা মোহাম্মদ স্যে দিন

اللہ رکاچے پریو جارا جنت پروبش کور بے تارا جور لا الہا لا الہ الا اللہ, اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم

লেখা হয় লিল্লাহ হে তাকবীর আর সবাই কি পড়ে আল্লাহ আকবার পরিবর্তন হতে শুরু করেছে গোটা বিশ্বব্যাপী বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেব কোন দেশে দিব

প্রোগ্রাম টিভি টিভি ইসলামিক ইংলিশ তো বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেয়া হলো মানে মিজানুর রহমান আজহারিও একটা কার্ড পেল তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউর ট্রেডিশনাল কোড তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে আপনাদের দেশের জাতীয় পোশাক কি হ্যাঁ পাঞ্জাবি আর পায়জামা ওইটা পরেই গেলাম এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে প্যাকআপ পুরো কালো কালো বাহিনী তো গেলাম নিজের গাড়িতে যাওয়া যাবে না সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে যেখানে আমরা একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম যেতে শুরু করলাম যে দেখি এমন নিরাপত্তা কালো কালারের ব্লেজার পরা চশমা পড়া ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড শো মি ইনভাইটেশন কার্ড প্লিজ দেখাইলাম বলতেছে গিভ মি রিং ইউর হ্যান্ডসেট ইউর কিজ এনি কাইন্ড অফ মিনারেলস ইউ বিলং ইট তোর কাছে যা আছে সব দে আমি বললাম সব তুমি নিবা কেন ডোন্ট আইল আই উইল রিটার্ন ইট ভয় পেও না আমি আবার ফেরত দিয়ে দিব তোমারে যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছি তো দিলাম তারে সে আমাকে একটা টোকেন দিল টোয়েন্টি এইট নাম্বার টোকেন বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা ঢোকা শুরু করলাম প্রথমেই বলল গিভ মি দা ফিঙ্গার প্রিন্ট হাতের আঙ্গুলের ছাপ দাও এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষের বসবাস প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপের কি কোনো মিল আছে জোরে বলেন আছে এই কারিগরটাকে আর জোরে বলেন কে দিলাম দেওয়ার পরে ছেড়ে দিল দ্বিতীয় গেটে আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন কই ইউনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে কেমন লাগে কই যে কালো কালো আছে সুন্দর লাগে তোমারে আমি বললাম কালো আছে দেখেই তো আমার সুন্দর লাগে যেরকম ঠিক কিনা সুন্নাত আছে যেখানে সৌন্দর্য আছে সেখানে তো সেখানে সবাই রে ছেড়ে দে আমারে আটকে বলল গিভ মি দা সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট হোয়াই হোয়াট দা হেল আর ইউ টকিং এবাউট কেন দিব আই হ্যাভ গিভেন দা ফিঙ্গারপ্রিন্ট ইন দা প্রিভিয়াস গেট ম্যান আগের গেটে তো দিলাম কয় ফর এক্সট্রা সিকিউরিটি চেক কিছু লোকদের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটি নেই এখন না দিলে তো ঢুকতে দেয় না আবার দিলাম এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন এই দুইটা অ্যাঙ্গুলার ফিঙ্গারপ্রিন্টস তারা নেয় আরবিতে বলে বাসমা ইংরেজিতে বলে ফিঙ্গারপ্রিন্টস দিলাম গো

মানে আমাদের মতো সুন্নতি তরিকা তো সালাম জানেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা জানেন একে এত খ্রিস্টান আবার ইংরেজের বাচ্চা এসে কয় আসসালাম আলাইকুম বক্তব্য শুরু করলো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিল এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল বাংলাদেশ ইজ গোয়িং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দা উইমেন এম্পাওয়ারমেন্ট মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে সবাই হাততালি দিতে শুরু করছে আমি চেয়ে রইলাম সেদিন ওবামার বক্তব্য শুনলাম বাংলাদেশের নারী ক্ষমতায় নাকি খুব আগায় যাচ্ছে গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান মহিলাদের ক্ষমতা বেশি না কম সুইজারল্যান্ডের প্রধান মহিলা নরওয়ের প্রধান মহিলা ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাতে মহিলা তারপরে আমনেগ দেশের দুই খালাম্মার কথা তো কোয়া লাভই নাই বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জালায় রাখছে আপনারাই জানেন ঠিক কিনা এই দুই বেডের মাথার চুল পাইকা গেছে এরপরও গদির লো ব্যারা ছাড়তে পারে না যারা কোন ঠিক কি না আমরা চাই না আপনারা গর্জিতে থাকেন কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে বিশ্বনবী বলেন লা ইফলাহু কামুন ওয়া লাউ আমরহুম যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই আওয়াজ করে বলেন ঠিক কি আমরা আপনাদেরকে দেখতে চাই না তুই ছেলে বড় হইছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী আসতে হাননি আমাদের সামনে আসুক তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দিব ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব আর বলেন ঠিক পরিবর্তন আসতে শুরু করেছে প্রথম ছিল তো পরিবর্তে অনেক জায়গায় আল্লাহ আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর কাজ এটাই ছিল উনি যেখানে অকল্যাণ দেখতেন ইসলাম বিরোধী কিছু দেখতেন কোনো ভুল ভাল নাম দেখতেন বিশ্বনবী চেঞ্জ করে দিতেন কোন সুবহানাল্লাহ বিষ্ণু একজনকে জিজ্ঞেস করলো মাসমুক তোমার নাম কি? সাহাবি বলল ইসমি হাসান। ইয়া রাসূলুল্লাহ আমার নাম হাসান। হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। বিষ্ণু নবী বললেন অ্যাংজাইটি দুশ্চিন্তা কি কারণে নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাসান নয়। আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে কি? হাসান কয় না ইয়া রাসূলুল্লাহ আমার বাপ চাচা যেই নাম দিয়েছো এটা আমি চেঞ্জ করব না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা ওর পেটে ব্যথা পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে সবাই বলে হাজান ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য এই ঝামেলা যাও নামটা চেঞ্জ করে আনো এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইল রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো বিশ্বনাই বললেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন জোরে কেন আকবার আরেক মহিলাকে বিশ্বনাই বললেন মাসমুকি হোয়াটস ইউর নেম তোমার নাম কি মহিলা বলল আমার নাম হলো আসিয়া মানে অবাধ্য অবাধ্য আমার নাম ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া হামজাদি ওটা আইন দিয়ে নয় আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায় আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া বললেন তোমার চেহারা সুন্দরী যাও তোমার সাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনেটি বুড়ো হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এজন্য জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত বরকত মার্সি আর ব্লেসিংস বেশি না কম যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি আমার নবী যদি বিনোদন করেন সে বিনোদনের স্বভাব আছে নাই বিশ্বনবী সাহাবাদের কি নিয়ে খেজুর খেতে বসলেন সবাই খেজুর খেয়ে সামনে রাখে বিশ্বনবী রাখে না আবু বকরও খাচ্ছে উমারও খাচ্ছে ওসমান খাচ্ছে আলীও খাচ্ছে বিশ্বনবীর জামাতা আলির বিচির সামনে উনি বিচি রাখে সবার সামনে বিচি কম আলির সামনে বিচি বেশি বিশ্বনবীর সামনে কোনো নাই খাওয়ার বিচি পরে করে বললেন আমার আমার এক দিছে। সবাই কম খাইছে ডবল দেখো তার সামনে বিচি অনেক বেশি আলী বলে দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি নবীর সামনে কোনো বিচি নাই উনি খেজুরের সাথে বিচি মাইরা দিছে সুবহানাল্লাহ কইবেন না ছোট সময়ের মধ্যে কি রসিকতা করলেন কি সুস্থ বিনোদন আওয়াজ তোলে আল্লাহ আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল কেমন আছো ভালো আমারে উপদেশ দেন নসিহত করেন বিশ্বনবী বললেন তোমার উপদেশ দিয়ে কি লাভ কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে মাটিতে গড়াগড়ি খায় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা صامت شهرها اطاعت بعلها হাফিজাত فروجها فلتدخل من اي ابواب الجنه شاءت কোন মহিলা যদি চারটা কাজ করে নামাজ পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ যদি দুনিয়ার বুকে কোন মহিলা গ্যারান্টি দেয় আল্লাহ তাকে আটটা জান্নাতের দরজার গ্যারান্টি দেয় কোন সুবহানাল্লাহ ও নবী আমি তো চারটাই করি জান্নাতে যাব না কেন আমি কালো দেখে বিশ্ব নবী বললেন আরে কেদো না কেদো না ওঠো তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে নাকি তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে আর পরে জান্নাতে ঢুকবা কোন সুবহানাল্লাহ কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে বিশ্ব নবীর কত সুন্দর ছিল ভালোবাসার ব্যাসাতে মিলিয়েছেন স্ত্রীকে যেমন ভালোবাসতেন বন্ধুদেরকে ভালোবাসতেন শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন নাতিদেরকেও তেমন ভালোবাসতেন কোন সুবহানাল্লাহ হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি বিশ্বনবী বলতেন রায়হানাতাই এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই কোন আল্লাহু আকবার হুসাইন একবার বিশ্বনবীকে বললেন ও নানাজি মানিল আমজাদ ইলাল্লাহ আল্লাহর কাছে কে বেশি দামি আনতা আম আনা আপনি নাকি আমি দেখেন কেমন ধরনের প্রশ্ন বিশ্বনবীকে প্রশ্ন করলেন নানাজি আল্লাহর কাছে কে বেশি দামি মানিল আমজাদ ইলাল্লাহ আপনি নাকি আমি মানিল আমজাদ আল্লাহ কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন আনাল আমজাদ আমি বেশি দামি শুনতেছেন হুসাইন বলল কে বেশি দামি ও মিয়া নানারে টাইট করে ধরতে পারে একজন সে কে নাতি জোরে বলেন কি বড় লোকের আর গরিবের জোরে বলেন বড় লোকের হাতিয়ার গরিবের হুসাইন বলে না বলেন কে বেশি দামি বিশ্ব নয় বললেন আমি দামি হুসাইন বলল না জি আনালা ওয়াফিক আমি আপনার সাথে মুয়াফিক না একমত না হুসাইন বলল কেন একমত নয় আমি শুধু তোমারই নবী নই আমি সব নবীদের নবী আমি নবী তুমি আমার উম্মত জুড়ে কন্ঠিক কিরা হুসাইন বলল আনালা ওয়াফিক বিশ্ব নয় বললেন তুমি উম্মত আমি নবী দামি তো আমি হুসাইন কয় আমি বেশি দামি বিশ্বনবী বললেন মাল বাইকিনা তো আমার জালিল ও কি দলিল আছে আমার চাইতে তুমি দামি হুসাইন বলল নানা জি বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবীর আব্বার নাম কি জোরে বলেন জানেন না আপনারা বিশ্বনবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ হুসাইন কয় খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু হুসাই। খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পেছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি शेर আসাদুল্লাহ আল গালিব দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারা বাগ বানিয়ে পাঠিয়েছেন আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু আজাহা আমার আব্বা জানতো না মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেهر জামাই নাকি জোরে বিশ্বনবী কয় না তো আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না হোসেন বললে এবার বলেন তো আপনার আম্মার নাম কি বিশ্ব নবীর আম্মার নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু মারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠুটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেশতের দুয়ারে কোলে তোড়া দেখে যা আমি না মায়ের কোলে সুবহানাল্লাহ পড়েন বিশ্ব বললেন আমার মায়ের নাম আমেনা হুসাইন বললো না রাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা জেন তো না মহিলা নয় সাইদা তুমি হালিল জান্না জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা জোরে কন্টিকা আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয় সাধারণ লোকের ডটার নয় লাস্ট মেসেঞ্জারের ডটার কন্টিকা বিশ্ব তাই তো বিশ্বনবীর কোন জবাব নাই লা জবাব জবাব দেওয়ার কোন জায়গা রাখছে নাকি নাতি রেখেছে আবার প্রশ্ন করলেন নানা জি মাসমু জাদ্দাতিক বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা বাররা বিনতে আব্দুল উযা হুসাইন বলল নানা জি আপনার নানি বাররারে কয়জনে চিনে আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা গুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাংকিং এ পাঁচজন সেরা ফেরাউনের বউ আসিয়াম ইসালাই সাল্লামের মামারিয়াম আমার নানি খাদিজা বিশ্বনবীর প্রথম কুমারী বউ আর আমার মা ফাতেমা আমার নানি পাঁচ জনের মধ্যে আছে আপনার নানীর নাম দশ হাজার জনের লিস্টে খুঁজে পাওয়া যাবে না কোন ঠিক ও নানা জি একজন মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছেন সেটা আমার নানি খাদিজা আল্লাহ আকবর ও নানা কই আপনার নানি বার্রাবিনতে আব্দুল আজা কই আমার নানি খাদিজা বিশ্বনবী লা জবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানারে এমন কোন চিনে। এমন প্রাণী নাই চিনে না আমার নানারে মাসে চিনে গাছে চিনে পৃথিবীর সবাই আমার নানারে চিনে জোরে কিনা আমার নানারে চিনে না এমন কেউ নাই আমার নানা হাউজে কাউসারের মালিক সাফাতের মালিক আমার নানার উপরে একবার দূরত পড়লে দশটা রহমত নাজিল করবে কে আমার প্রিয় নানাজির নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না ধাদা করে চোখের পানি ছেড়ে দিলেন হাউবাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছ আজকের তর্কে আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুনে বেশি গুণ সুবহানাল্লাহ কি ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী স্ত্রীকে ভালোবেসেছেন বন্ধুকে ভালোবেসেছেন নাতিদেরকে ভালোবেসেছেন আমার নবী আছে যেখানে ভালোবাসা মায়ের সাথে কত ভালোবাসতেন একমাত্র কুমারী বউ রেগে গেলে মায়ের গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যেত এজন্য বিশ্বনবী আয়েশা না বলে আয়েশাকে ডাকতেন হুমায়রা নামে হুমায়রা মানে ওই মহিলা যেই মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায় আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি কেমনে বোঝেন বিশ্বনবী বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো

জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিশ্বনে বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন তাড়াতাড়ি পাঠিয়ে দাও কোন সুবহানাল্লাহ কয়েকদিন পরে ডাইরেক্টলি ডাইরেক্ট প্রপোজ জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে এই হচ্ছে আয়সার ছবি আমি জিব্রাইল বিয়ের ঘটক আল্লাহ হলেন কাজী আপনার মতামত বলেন বিশ্ব নয় বললেন জিব্রাই তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি বিয়েতে রাজি কনসুবাহান বিয়ে হয়ে গেল দামি ফার্নিচার নাই মায়েশার জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু ঘরের ভেতরে সুখ আসারা নাই এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না রে এগুলা কেন না অল্প খান অল্প পড়েন অল্প জমান আর শুকরিয়া করেন বাড়ায় দিবে কে আল্লাহ বিশ্বনবী মায়ে শারে বিয়ে করলেন খালি সুখ আর ঘরে কোনো ফার্নিচার নাই খাট নাই টেবিল নাই আছে শুধু শান্তি কি আছে গভীর রাত নতুন বিয়ে হলো মায়ে শারে ডেকে বললেন আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে মদিনার পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না মায়েশা খুব খুশি হয়ে গেলেন সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কও জোরে কোন ঠিক কিনা মায়েশা খুশি বললেন আমি রাজি বিষ্ণু님이 বললেন ওয়াহেদ ইসনাইনি চালাতা 1 2 3 দুইজনে দিছে দৌড় কে কার আগে ধরবে বিষ্ণুদেব যদি দৌড়ের মতো দৌড় দেয় বিষ্ণুদেবের সাথে কেউ পারে জোরে কোন আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আছে না নাই বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কোন সুবহানাল্লাহ লাফাইতে শুরু করছে খুশির ছুটে কামি ফাস্ট বিশ্বনবী বললেন আহসান তিয়া হুমায়রা খুব ভালো করেছো তুমি চিকন ছিল তো দিছে তো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারই বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কি না মা এসা খুব রাজি হ্যাঁ দিব। কিন্তু এই সাত বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব ঠিকই ঠিক বিশ্বনবী দিলেন দৌর মায়েশাও দিলেন দৌর জুটছে দৌর কে কারাকে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন কনসু বাহার মায়েশা অখুশি রাগ করে দাঁড়ায় আস বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হামায়রা রাগ করেছো কাছে যেয়ে বললেন হাদিহি সাবকাতু বিতিলক ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ কইবেন না মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি হ্যাঁ নাকি যৌতুকের লাগে হেতের দৌড়ায় যান হেতিও বাসার লাগে দেয় দৌড় ওই দৌড়ো না ভালোবাসার দৌড়ো কত ভালোবাসতেন কোনদিন মায়ের রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহ আকবর আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই দাওতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্ব রান্না করে খাইয়েছেন মক্কার জমিনে এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই কোন ঠিক কিনা আমার নবীর বৈশিষ্ট্য মা আবার নবী আমার খতু কোনদিন রান্নার বদনাম করেন নাই মনে চাইলে খাইতেন ও ইনকারি হাহু তারা কাহু মনে না চাইলে রেখে দিতেন কিন্তু কোনোদিন বলেন নাই ঝাল হয়েছে লবণ কম হয়েছে কি ভালোবাসা দেখালেন মুখেই দেয়া যাচ্ছে না কিন্তু বলতেন অনেক চমৎকার হয়েছে স্ত্রীদের প্রশংসা করবেন ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালাম না আছে না নাই খালি মুঠ নিয়ে বসে থাকে আই দিও কি না রে দিবে আর হেতি তো আন্নি দিব আন্না আগে একটা দেন আপনি দু একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে যেরকম ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কে দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে আপনার পীরের কাছ থেকে না খায়রুকুম খায়রুকুম লি আহলি যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা যারা কোন ঠিক না আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ যারা কোন ঠিক না কারণ কলিগ তো আপনার ছয় ঘন্টা দেখে পিস সাহেব দেখে দুই ঘন্টা বউ দেখে চব্বিশ ঘন্টা যেরকম ঠিক কিনা বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে যেরকম ঠিক কিনা এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হইলে প্রশংসা করেন আপনার জন্য সাজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পরেন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনা হয় নিজের বউরে আই লাভ ইউ বললে সব হয় কোন সুবহানাল্লাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদা আই আহাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্ত স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় জোরে কোন সুবহানাল্লাহ সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্বনবী বললেন অন্য মহিলারে চোখ টিপ দিলে গুনাহ না নাই নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয় জোরে কোন সুবহানাল্লাহ ম্যারিজ ডে কথা ভুলে যায় না ম্যারিজ ডেতে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সব নাই, প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেভি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি কাজল কালো, কালো চুল মতো ডাগর ডাগর একদিনও কইলেন না আপনার ছোট ভাই একদিন কয়ে বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলেন যত খুশি হবে ঠিক কিনা আমরা সুরা ইনফিতার থেকে শুনবো আমরা সবাই পড়ি ইনশা আল্লাহ মাত্র ১৯টা আয়াত মাক্কি সুরা ইসলামে ১৯ সংখ্যার একটা আদা মর্ত বা আশ্রা নেই বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে অক্ষর কয়টা জোরে বলেন না কয়টা আবার জাহান নামের রক্ষী ফেরেস্তা কয়জন এই উনিশ যদি থাকে আল্লাহর করানো থাকবে জোরে কন ঠিক কিরা আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন সেখানে সে বলেছে ওয়ান নাইন ইজ দ্য সিক্রেট ডিজিট অব দ্য হোলি কোরআন উনিশ যদি পৃথিবীতে থাকে আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে আওয়াজ তুলে কোন ঠিক কিনা কারণ উনিশ দিয়ে কোরআনের একশো চোদ্দ ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত আয়াত আছে ছয় হাজার ছেষট্টি আয়াত উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরানে সব মিলে যত অক্ষর সবগুলো অক্ষরের যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সমান লাগবে না এজন্য উনিশ যদি বেঁচে থাকে কোরানও বেঁচে থাকবে জোরে বলেন ঠিক কিরা বিশ্ব বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কেয়ামতের চিত্র দেখতে চাও আল্লাহর কোরানের তিনটা সূরা তেলাওয়াত শুরু করে দাও এক হলো সূরা দুত্তা দুই তিন হলো সূরাতুল ইনফিতার এই তিনটা সুরার মধ্যে কেমতের চিত্র তুলে ধরেছেন কে আপনি যদি এই তিন সুরা ঘরে বসে বসে পড়েন মনে হবে ক্যামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে পডেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইযা আস-সামাউ ফাতরাত ওয়া ইযাল কাওয়াকিবু তফরাত ওয়া আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন ইযা আস-সামাউ ফাতরাত যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে

ইউরেনাসের সাথে নেপচুন লেগে নেপচুনের সাথে প্লুটো লেগে প্লুটোর সাথে ভালকান লেগে ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে কি বিশাল পৃথিবী এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে আপনাদের গ্রামের নাম চান্দোলা কোন থানায় এটা কি থানা তাহলে কোন থানায় পড়ছে আচ্ছা এই থানা হচ্ছে আপনার কুমিল্লার ষোলোটা থানার একটা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার এক ছোট্ট জেলা জোর ঠিক কিনা চৌষট্টি জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশের চেয়ে একশো গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই আপনি কানাডার ম্যাপ দেখেন রাশিয়া দেখেন বাংলাদেশের চেয়ে প্রায় এক দেড়শো গুণ বড় জোর ঠিক কিনা আরে পাশের দেশ ভারতই তো বিশ পঁচিশ গুণ বড় জোর ঠিক কিনা এরকম দুইশো খানা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু সাগর জোরে বলেন ঠিক এই সবটা মিলে এই পৃথিবীতে ছয়শ কোটি মানুষের বসবাস এই পৃথিবীটা কত বড় তাহলে সে তুলনায় কত ছোট্ট চন্দলাতে আমরা বসে আছি পৃথিবীটা আমাদের চেয়ে কত বড় আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই সূর্যের যে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর সেটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারিনা ব্যাটল জিউস মিল্কি গ্যালাক্সি ব্ল্যাক হোল ব্যাটল যেটা সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে ব্যাটল জিউস কোটি গুণ বড় আবার ওই ব্যাটেল জিউস কে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আসে নাই আবার ওই তারকা গুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দত্ত ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারা গুলোকে চুষে খেয়ে ফেলে কোন সুবহানাল্লাহ এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান একটার চেয়ে একটা বড় বিশ্বনাই বললেন প্রথম আসমানের দ্বিতীয় আসমান কত বড তোমার হাতের আংটি যদি মরুভূমির মরুভূমির মাঝখানে রেখে দাও তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান বড় তার চেয়ে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তমটা আর বড় তারপরে বর্ডার এরিয়া সিদ্ধাতুল অনেক বড় তারপরে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা বড় তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড় তারপরে আল্লাহর আরস বড় আরো সের চেয়ে কুর্সি বড় কুর্সির চেয়ে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড় কনসু বাহার আল্লাহ আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট

এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে স্যাটেলাইট একটার সাথে আর একটা কৃত্রিম উপগ্রহ লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কোন টিকিরা মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলা তো তোর সাইনা তোর পাহাড়ের মাউন্টেন রেজ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে জোরে কন কিনা বিল্ডিং গুলো ভেঙে ধুলি সাফ হয়ে যাবে কার হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জাল খালিফা নাম শুনেছেন আল্লাহ বললেন একটাও ঠিকবে না ইذا ذُنْزِلَتِ তিল زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا তারকাগুলো ছিটকে পড়বে যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইটগুলো দুমড়ে মুচড়ে পড়বে আপনার দেশ যখন এই অবস্থা আপনার ভাইটাকে সৌদি আরব আপনার মনে চাইবে আমার ভাইরে একটা রিং করি ডায়াল কি যাবে কারণ স্যাটেলাইট তো নাই রিং করবেন কিভাবে যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে ওয়া ইদাল বিহারু ফঞ্জিরত সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে জোরে কোন ঠিক কি সাগরে বিস্ফোরণ কি করে হয় আচ্ছা আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে সবাই বলেন না কি দিয়ে আর সাগরের ভিতরে আছে কি আল্লাহ বললেন সেই সাগরে নাকি बम ব্লাস্ট হবে বিস্ফোরণ হবে এটা কি করে হয় আবার সুরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর পড়েন আল্লাহু আকবার আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখব না পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব কোন সুবহানাল্লাহ পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন H2O হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয় অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না পানি রাসল অবস্থায় আমি ফিরিয়ে নিব পৃথিবীর সব সাগরের পানি আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দেব জরে কোন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ইদা আসসামা উ ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকিবু তাসরাত ওয়া ইদা সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পৃথিবীর সব নিয়ে যাবে জল পড়বে সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে জোরে ঠিক কিনা এটা ক্যামতের দিন কোন দিন জোরে বলেন না কোন দিন এটা ক্যামতের দিন আল্লাহ বললেন বারি খল বস রুঁয়া সফল কামারু আ জুম আশম সুয়োল কামারু ইয়াকুন ইংসনু আই সেদিন চোখগুলো ছাড়া পড়া চন্দ্র সূর্য কোনো আলো না মানুষগুলো পাগলের মতো দেখবে দিক ছুটবে কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো দিক খুঁজে পাবে না ঝরে কোনো ঠিক কি ডাব পালায় কুই যাবেন সব দিকই তো কার পুরো পৃথিবীটাই কার সেদিন মানুষগুলো দৌড়াবে মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে গর্ভবতী মহিলা তিন মাস চার মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই কেমতের খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মাতালের মতো দৌড়াবে আসলে একটাও মাতাল না সেদিনটা বড় ভয়ঙ্কর কেমতের রাজা বড় ভয়ঙ্কর বজ্র নিনাদ বিভীষিকাময় পরিস্থিতি মানুষগুলো দিক বিদিক ছুটবে ভাই তার ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না জোরে বলেন ঠিক কিরা সেদিনটা কেমতের দিন কোন দিন সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিঙ্গায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় শিংগায় ফুৎকার দে ওয়া ইদা আল কুবুরু দ্বিতীয় শিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে মানুষও থাকবে না জিনও থাকবে না পরীও থাকবে না ফেরেশতাও থাকবে না যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে ruh কবাস করে মালাকুল মাউত সেদিন থাকবে না জোরে কোন ঠিক কি না ইসরাফিলকে আল্লাহ আবার রুহু দিয়ে জীবিত করে বলবেন তিন নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর ইসরাফিলের চাকরিটা কি শৃঙ্গায় ফুৎকার দেওয়া ঠিক কি তৃতীয় শৃঙ্গায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুর উফিরাত কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে সবার প্রথম উঠবে আদম আলাই সাল্লামের ছেলে হাবিল জোরে বলেন ঠিক কিনা তাকে মেরেছিল কাবিল হাবিলের নাম শোনেন নাই পৃথিবীর সর্বপ্রথম নিহত মানুষ তার খবরের জিন্দিগিটা সবচেয়ে লম্বা জোরে বলেন ঠিক কিনা হাজার হাজার বছর পর সে উঠবে মিনহাম কলা কনা কুম্ভ ফিহা নাই দকুম্ব মিনহা ন হরি জুকুম্ ত রাত আল্লাহ বললেন মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দেবে কে সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে মাম্বা আনামিমবার কদিনা হাদামাওয়া দারু রহমান ওয়া সাদাকাল সবাই বলবে এটা কোন দিন ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন যেদিনের দিনের কথা নবিরা তোমাদেরকে সতর্ক করে ছিল ধরে কোন মানুষ দৌড় সবাই আমরা দৌড়াতে শুরু করব বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মশা মুশাতান গুরলা সব মানুষগুলো হবে নেকেড গায়ে কোনো জামা নাই সবাই হবে নগ্ন পদ পায়ে কোনো জুতা নাই মুশাতান সবাই হাঁটবে কোনো গাড়ি নাই কোনো ঘোড়া নাই কোনো ওট নাই কোনো কিছু নাই চার নাম্বারে হবে গোরলা সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে জোরে কোন ঠিক কিনা মা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ ডন্ডে ফিল এনি শাই ডন্ডে ফিল এনি শেম এভরিবডি আর নাকেড দে ডোন্ট হ্যাভ এনি গার্মেন্ট ইন देयर বডি দে ডোন্ট হ্যাভ দে ডোন্ট বিলং এনি ড্রেস ইন দেয়ার বডি দেহে কোনো ড্রেস নাই কাপড় নাই কোনো পোশাক নাই কেউ কি কারো দিকে নজর করবে না

আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজ গুলো গোলে গোলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে তৃষ্ণার চোটে জিব্বাটা বের হতে হতে কুকুরের মতো না সবাই তৃষ্ণার তো পিপাসার তো ক্ষুদার তো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত মাখত পেরেশান সবার মুখে একটাই ভাষা ইয়ান আপসি আপসি আল্লাহ রে তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও তাও এক দুই দিন নয় আলফাস পঞ্চাশ হাজার বছর সব মানুষগুলো ঘুরবে সব মানুষগুলো কেমতের দিন দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর জোরে বলেন কয় বছর বিশ্ব নবীরে খুঁজবে নবী বিচার করতে বলেন জান্নাত জাহান নাম কোন ব্যাপার না আর দাঁড়ায় থাকতে পারি না পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ইমাজিন গ্যাস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দ্য ডে অফ জাজমেন্ট এটা জবাবদিহিতার দিন সব কিছুর জবাবদিহিতা করবেন কে ছোট্ট ভালো করেছো সেটাও আমল নামায় থাকবে

বামপন্থীদের আমল নামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে খুশি বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে কোন ঠিক কিনা আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমল নামা দিয়ে দিও তুলে পরে না আমিন এই জন্য বিশ্ব বলতেন আল্লাহ হাসবিনী হিসাবাই সিরা আমাদের হিসাব সহজ করে দাও যাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে সামিল করে নাও বলে না আমিন আপনার আমল নামা কেউ পড়বে না আপনারই পড়তে হবে নাকি আপনারটা আপনার সার পরে দিবে আপনার পীর সাহেব আপনার বন্ধু আপনার ওয়াইফ আপনার আমল নামা আপনিই পড়বেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন একরা শব্দ দিয়ে আখেরাতের আমল নামা এটাকে বলে আলবিতে আল কিতাব এটাও শুরু হবে একরা দিয়ে একরা কি যাব কা কফা بنفسك يوما عليك তোরা বল তুই পড় মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ আল্লাহর নামের তাকবীর ডান সাথে কোরআনের মিছিল আল্লাহু আকবার আর করবে সাদকা zakat নফল রোজা ভালো কাজ সালাম দেওয়া তিন ক্যামেরান দমনে শপথ গ্রহণ করা মুমিনদের আমলনামায় এই সব সওয়াবপূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে কাফেররা পড়তে চাইবে না তারা বলবে মা হাদল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা তারা বলবে এটা কেমন আমলনামা ইয়া লাইতা নিলাম উতা কিতাবি হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম তারা পড়তে চাইবে না ফাকিবাজি করবে বিশ্বনাই বললেন ছোট্ট ছোট্ট কা ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমল নামায় পাবা ছোট্ট ছোট্ট ভালো কাজ আমল নামায় পাবা কোন ঠিক কিনা মা যে আসছেন এটা আমল নামায় থাকবে না একজনের সালাম দিছেন থাকবে না রাস্তায় কলার ছোলা পড়েছিল পা পিছলে মানুষ মরে যাবে কলার চুলকাটা সরাই দিছেন ওইটা মনে হয় আমল নামায় নাই এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে গাড়ির সিটে তুমি সিট পেয়েছো মুরুব্বি এক বাজান পায় নাই দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো আপনি বুড়ো মানুষ আপনি বসেন সিটটা ওই দিন বুড়ো মানুষে দিছিল ওইটা মনে হয় আমলনামায় নাই হ্যাঁ ওইটাও থাকবে থার্টি নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিছো আমলনামায় নামায় নাই কোথায় কোথায় দুর্নীতি করেছো কোথায় কোথায় অন্যায় করেছো কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো তোমার আমলনামায় নামায় আসলে নাই আহা সব তুলে দেয়া হবে বিশ্ব নেই বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো সেটাও থাকবে মানজালামা কৈদা শিবের ফিজুনিয়া তুব আলাই হিসাবো আর দিন এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও কেয়ামতের দিন সাত জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে গমের বস্তা মেরেছো গমের বস্তা কাঁধে তুলে দিবে কে দুনিয়ার বস্তা হইলে তো কথা আছিলো না কাঁদে তুলে এক একটা বস্তা কম করে সত্তর কোটি গুণ বড় সাইজের হবে যেরকম ঠিক কি না মসজিদে টিন মেরেছ টাইলস মেরেছ এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা কোন ঠিক আচ্ছা এত বড় সেতু হেতে কান্দে লইব হ্যাঁ আর যদি ভালো হও জনগণের সেবক হও কিয়ামতের দিন

আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে আজকে অন্যের বাড়ির আম মেড়ে খাইলাম অন্যের বাড়ির অন্য লোকের বউ এর সাথে পরকিয়া করলাম অফ আওয়ার মেয়েদেরকে এসএমএস দিলাম মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম খাদ্যে ভেজাল দিলাম ওজনে কম দিলাম চাতাবাজি করলাম টেন্ডারবাজি করলাম হত্যা করলাম ধর্ষণ করলাম গুম করলাম তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না জোরে কোন টিকিরা ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথা আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি একদিন তো আমার জবাবদিহি করতে হবে সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে আরো জোরে কে যার মনের মধ্যে যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন সেই কেয়ামতের দিনের ভয় আছে তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব মিথ্যা বলা সম্ভব ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব জোরে বলেন আল্লাহ বোঝার তৌফিক দেখ জোরে বলেন আমেন এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষেরা দয়াময় আল্লাহ কে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা কারীম মানে দয়ালু দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা জোরে কোন ঠিক কিনা আল্লাহ তোমায় ডাক দিলেন ইয়া দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও সুবাহ আল্লাহ খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য আল্লাহ বললেন ইয়া أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك فيه أي صورة ما شاء ركبك الله بولنا من أمون الله الذي خلقك فسواك فعدلك أمي ترسلش تيكوري تشير ديناي তোর সৃষ্টিটারে সুন্দর করলাম তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে আর জোরে কে আল্লাহ বললেন মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি বাবা নাই মা নাই সায়েদানা আদম মা আছে বাবা নাই সায়েদানা ঈসা আর তিন নাম্বার ক্যাটাগরি মাও আছে বাবাও আছে আমরা দুনিয়ার সবাই জোরে কন ঠিক কিনা আবার আল্লাহ বললেন মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা গঠনটারে দান করেছে কে আল আতা আল আল ইনসানিহাই নুমিন দাহরিল মিয়কুনশাই এম দে কুরা কেন এত অহংকার তোমার এমন ছোট্ট ছিলা উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করে অহংকার করার কোনো সুযোগ নাই কোন ঠিক কি না ছোট্ট নাপাক ঠিক পানি থেকেই শুনছি এখরোজমিন বাহিনী সুলভিয়ত তারায় বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমার নিয়েছে কে এক ফোঁটা পানি ছিলা ছিল সেটাকে আল্লাহ ফিqararin makin আরেক জায়গায় বলেন ফি যুলমাতিন সালাস ইন্টেনসিভ সেফগার্ডের মধ্যে দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভিতরে তোমার লালন পালন করেছে কে আল্লাহ এক হলো পেটের প্যাকেট দুই হলো জরায়ুর প্যাকেট তিন হলো ফুলের প্যাকেট ফুল চিনেন বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না সুবহানাল্লাহ কইতে মন সারা আল্লাহ বললেন একবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওবাম থেকে তোমারে আমি বানালাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট জাইগট থেকে বানালাম ইমব্রয় ইমব্রয় মানে ভ্রুণ ভ্রুন চিনেন তো ভ্রুণ চিনেন না আমার এমফিল এর রিসার্চ ভ্রুণের উপর দা ইমব্রয়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দা ভেরি লিডাল ইমব্রয় ডেভেলপ ইন মাদার ওম মায়ের পেটে ছোট্ট ভ্রুণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজ গুলো পার হয়ে দশ মাস দশ দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায় এটার উপর আমার রিসার্চ আল্লাহ বললেন তোরে বানালাম ইম্রয় ছোট্ট ব্রুন সেখান থেকে আমি বানালাম আলাফা মানে ব্লাড ক্লট জমাটবদ্ধ রক্ত ছোট্ট ছিল তুমি বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিল ঠিক কিনা বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না দেখছেন কি কালার কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায় আমরাও এরকম ছিলাম ছোট্ট জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম আল্লাহ বললেন সেখান থেকে চল্লিশ দিন পর তোকে আমি বানালাম রক্তপিণ্ড তার চল্লিশ দিন পর আমি বানালাম বানালামের টোকরা গোষ্ঠের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম তারপর ওই গোষ্ঠীর ভেতরে আমি স্কাল দিলাম মাথার মগজ দিলাম চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম জোরে কনসুবাহ আল্লাহ

জিকির করব রাজি আছেন তো আয়না বসাইবেন না তো আবার একদল আছে আয়না ঠিক কি না আয়না বসাইয়া দে কলবের ভিতর বাবারে পারেন না দয়াল বাবা কেলনা কাবা হিনারে কারি ঘর আয়না বসাইয়া দেহে মোর আরে তোর বাবার কলবে আয়না নাই তোরে কি আয়না দিব আল্লাহ বললেন আয়না ফাইনা কিচ্ছু না কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া কোন ঠিক কি না আল্লাহ বললেন ছোট্ট স্পার্ম ড্রপ বীজের ফোটা থেকে এত বড় তোরে বানি বানিয়ে ফেললেন কে তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্চ ফুসফুস ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে প্রতিনিয়ত অক্সিজেন নেয় কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় আপনি ঘুমিয়ে যান আপনার দম ঘুমায় যায় নাকি দম ঘুমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন কোন ঠিক কিনা আরে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আই মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস আই রে মানুষ পড়ে না লাকবার আল্লাহ বলেন তাকিয়ে দেখ দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম বাইরে দিলাম না কলিজা তোর ফুসফুস তোর হার্ট যদি ভিতরে না থাকে বাইরে থাকতো কাকাইসা টান দিয়া লয়া দূর ঠিক কি না আপনার কলব যদি বাইরে ঝুলে থাকতো কাক এসে চিলে সে টান দিয়ে নিয়ে যেত জোরে বলেন ঠিক

দুই দিকে দুইটা ফিল্টার দিলেন মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার যেগুলোকে বলে আমরা কিডনি জকরি জোরে কোন ঠিক কিনা এগুলো না দিলে আপনি বাঁচলেন মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে এই জন্য সবসময় প্রশংসা কার জিকির কার নাকি দাদা হুজুরের নাকি বাবা হুজুরের নাকি খাজা বাবার নাকি ল্যাংটা বাবার নাকি বড়ো বাবার নাকি ছোট বাবার সব প্রশংসা কার সময় ভয় কর্মকারে এটাই সুরাই শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমিন যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে আনফরচুনেটলি স্লিপ অফ এর কারণে বের হয়ে যায় সেগুলো জন্য আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা বলি আমিন